আসসালামু আলাইকুম আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকের বিষয় হচ্ছে গুগল অ্যাডসেন্সে ইরোর দেখায় যখন আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে যান মনিটাইজেশনের জন্য তখন এরকম একটা মেসেজ আসে যে ইরোর ইউ হ্যাভ অলরেডি অ্যানাদার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই টাইপের মেসেজ আসে একটা তখন আপনি কি করবেন তো তখন আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন হয় না অ্যাডসেন্সটা ইরোর দেখায় তো আমি জিমেইলে লগ ইন করার পর অ্যাকাউন্টে যাবো অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে যাব পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস এই অপশনটাতে যাব পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনে যাওয়ার পর দেখবেন পেমেন্টস মেথড এখানে লেখা আছে ম্যানেজ পেমেন্টস মেথডস নামে একটা অপশন পাচ্ছেন এই ম্যানেজ পেমেন্টস মেথডসে ক্লিক করব এখান থেকে আমি যাব অ্যাড্রেসে অ্যাড্রেসে গেলে দেখা যাবে আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করা হয়েছে যার অ্যাড্রেসটা এখানে শো করছে তো আমি এখান থেকে আসলে যাব হচ্ছে সেটিংসে সেটিংসে গিয়ে অর্থাৎ আমি আগের যে পেমেন্ট ম্যাথডটা অ্যাড করেছিলাম যে জিমেল যে ইনফরমেশনগুলো দিয়ে যে ঠিকানাগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম ক্লোজ পেমেন্ট মেথডসে ক্লিক করব করে সেগুলোকে আমি আসলে এই পেমেন্ট মেথডটাকে আমি আসলে ক্লোজ করে দেবো এখান থেকে ক্লিক করব ক্লিক করে আই ডোন্ট ওয়ান্ট গিভ রিজন আমি এখানে কোনো কারণ দেখাইতে পারি চাই না কন্টিনিউয়ে ক্লিক করবো দেন ক্লোজ পেমেন্টস প্রোফাইল এখানে ক্লিক করার মাধ্যমে আমি এই যে আগের যে আমার যে পেমেন্ট প্রোফাইলটা তৈরি হয়েছিল আমি যখন অ্যাপ্লাই করেছিলাম যেটাকে আমাকে রিইরোড দেখাইছিল সেটা আমি ডিলেট করে দেবো এটা ডিলেট করার মাধ্যমে আমি আমার পেমেন্ট মেথডটা ক্লিয়ার করে নিলাম এরপরে করবো কি আমি সম্পূর্ণ নতুন একটা জিমেইল দিয়ে নতুনভাবে এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবো এবার আবার আমি যদি এখানে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনে গিয়ে দেখি দেখতে পাবো যে এখানে আমার ওই আর কোনো পেমেন্ট প্রোফাইল অ্যাড করা নাই আমার পেমেন্ট প্রোফাইলটা ফাঁকা অর্থাৎ আমার পেমেন্ট প্রোফাইলটা ডিলেট হয়ে গেছে দেখুন এখানে আর কোনো পেমেন্ট প্রোফাইল নাই এখানে অ্যাড পেমেন্ট মেথড অপশন চলে এসেছে তো এই অ্যাড পেমেন্ট মেথড অপশন আসা মানে এখানে আমার কোনো পেমেন্ট প্রোফাইল নাই এখন আমি সম্পূর্ণ নতুন একটা জিমেইল দিয়ে আমি আমার অ্যাডসেন্সে নতুনভাবে অ্যাপ্লাই করবো আমি আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে স্কুল করে নিচের দিকে মনিটাইজেশন অপশনে যাব মনিটাইজেশন অপশনে গিয়ে দেখুন আমার ফার্স্ট স্টেপ ডান সেকেন্ড স্টেপে ইরোর দেখাচ্ছে ফিক্স ইন অ্যাডসেন্স নামে একটা বাটন দেখাচ্ছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর প্রোসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পর এখানে আমাকে ভেরিফিকেশন চাচ্ছে যে আপনি কিনা সেটা ভেরিফিকেশানটা করে নেব আমার দেয়া নাম্বারে এখানে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আমি ভেরিফিকেশন করে নেব যে আসলে এটাই আমি কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করব। এখন এই অপশনটা অনেকের ক্ষেত্রে আসতে পারে না আসতে পারে এরপর সেকেন্ড স্টেপে আসবে যে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না আমি এখানে দিয়ে দেবো নো আই হ্যাভ ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমার কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নাই আমার কোনো গুগল অ্যাডসেন্স নাই আমার যেটা আগের ছিল সেটার প্রোফাইল আমি ট্রেড করে দিয়েছি এখানে আমি ওইটা আর ইউজ করব না আগের জিমেল আর ইউজ করব না আমি নতুনভাবে একটা জিমেল ইউজ করব এই জন্য অ্যানাদার জিমেল আমি এখানে লগ ইন আমি এখানে জিমেলটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন লগ ইন নেক্সটে ক্লিক করার পর আমার এই পেজটা আসবে এখানে আমার লিঙ্কটা শো করবে ইয়োর ওয়েবসাইট এই লিঙ্কটা যদি কপি করে আমি একটা নতুন ট্যাবে দিয়ে দেখি তাহলে দেখা যাবে আমার চ্যানেলটাই চলে আসছে তো আমি এটা আর দেখাচ্ছি না তা আপনারা দেখে নেবেন তারপর নেক্সট অপশন আছে গেট মোর আউট অব অ্যাডসেন্স এটা নো দিয়ে দেবেন তারপর সিলেক্ট ইয়োর কান্ট্রি অর টেরিটরি এখানে অবশ্যই আমি দেবো বাংলাদেশ যার যে দেশ থেকে সেই দেশ দেবেন যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ অন্য যে কোনো দেশ থেকে হলে সেই দেশটাই দিয়ে দেবেন আপনারা তারপর এখানে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস অনেকগুলো আছে আপনারা চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়ে নিতে পারেন তবে আমি এগুলো পড়ার কোনো দরকার নাই আপনাকে পড়লেও এখানে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে না পড়লেও অ্যাকসেপ্ট করতে হবে আমি অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করার পর আমার অ্যাডসেন্সে চলে যাবে অ্যাডসেন্সে যাওয়ার পর এ ধরনের গেট স্টার্টের অপশন কারো আসতে পারে আবার নাও আসতে পারে এটাকে সিম্পলি জাট জাস্ট গেট স্টার্ট ক্লিক করে দেবেন তাহলে আমার এই পেজটা চলে আসবে অবশ্যই অ্যাকাউন্ট টাইপটা আপনি ইন্ডিভিজুয়াল রাখবেন এবং এখানে নাম এবং অ্যাড্রেস দিতে বলছে নেম অ্যান্ড অ্যাড্রেস আমি আমার নেম অ্যান্ড অ্যাড্রেস আমি দিয়ে দেবো তবে এখানে একটা সতর্কতা আমি বলে নিই আগে যে অ্যাকাউন্টটা যে নামে আপনার যে জিমেইলে যে নামে আপনার অ্যাকসেন্সটা অ্যাপ্রুভ করেনি আপনারা যখন নতুনভাবে এই ইরোরটা সলভ করার জন্য নতুনভাবে অ্যাপ্লাই করতে যাবেন তখন অবশ্যই আপনারা এই নামটা আর ব্যবহার করবেন না নতুন নাম এবং নতুন জিমেইল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এই ইরোর অপশনটা চলে যাবে এটাই হচ্ছে এখানকার ট্রিক্স যে আসলে আমি দুইটা ট্রিক্স আমি বলি এক নাম্বার হচ্ছে আগের পেমেন্ট প্রোফাইলটা ডিলেট করে দিতে হবে দুই নাম্বার হচ্ছে নতুন করে জিমেইল একটা ক্রিয়েট করবেন এবং সেখানে সেই জিমেইলে অবশ্যই আগের যে নাম্বারটা তার সাথে যুক্ত ছিল আগের জিমেলটার সাথে সেই নাম্বারটাও ব্যবহার করবেন না সেই নামটাও ব্যবহার করবেন না সম্পূর্ণ নতুন নামে এবং নতুন একটা জিমেল নতুন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা একটা জিমেল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এই অ্যাডসেন্সটা অনায়াসে অ্যাপ্রুভ হয়ে যাবে যদি মনে করেন আপনার নামে করেছিলেন তাহলে আপনার বাবার নামে করবেন আপনার মায়ের নামে করবেন যা যে কারোর নামে করতে পারেন করে এখানে জাস্ট পোস্টাল কোড নাম ঠিকানা দিয়ে সাবমিট করে দেবেন তারপর অটো রিডিরেক্ট হয়ে আপনার চ্যানেলে চলে যাবে দেখুন এখন ওই ইরোর অপশন দেখাচ্ছে একটু রিফ্রেশ হলেই এটা ইন প্রোগ্রেস দেখাবে দেখুন এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে এটা এখন পাঁচ ছয় ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে তাহলেই আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে